6 ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। তবে বিবাহস্থল মুম্বাই নয়, তারা বিয়ে করছেন সেই রাজস্থানে। শোনা যাচ্ছে কিয়ারা এবং সিদ্ধার্থের বিয়ের ভিডিও স্ট্রিম করবে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। সেই ওটিটি প্ল্যাটফর্মের নাম অ্যামাজন প্রাইম। এমনটা জানা যায়নি কিয়ারা সিদ্ধার্থের তরফ থেকে। আভাস মিলেছে ওটিটি প্ল্যাটফর্মের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই। কিয়ারা এবং সিদ্ধার্থের অতিথি তালিকাও বেশ আকর্ষণীয়। কবির সিং ছবিতে অভিনয় করে মন জয় করেছিলেন কিয়ারা। তিনি পরিচিতি হয়ে উঠেছিলেন প্রীতি নামে। কেননা সেই ছবিতে তার নাম ছিল প্রীতি। বিপরীতে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর। অনস্ক্রিনে একটি দুর্দান্ত জুটি হয়েছিল তাঁদের। নিজের বিয়েতে তার অনস্ক্রিন প্রেমিক শাহিদকে আমন্ত্রণ জানিয়েছেন কিয়ারা। কেবল শাহিদই নন, কিয়ারা নিমন্ত্রণ জানিয়েছেন তার স্ত্রীর মীরা রাজপুতকেও। অন্যদিকে শাহরুখ খান, করণ জোহর, মনীষ মালহোত্রা, বরুণ ধাওয়ানের মতো একাধিক তারকা আমন্ত্রিত কিয়ারা সিদ্ধার্থের বিয়েতে। উল্লেখ্য, শেরশাহ ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন সিদ্ধার্থ ও কিয়ারা। জল্পনা ছড়িয়েছে সিদ্ধার্থ কিয়ারা রাজস্থানের জয়সালমীরে বিয়ে করছেন। সেখানে সূর্যগড় প্রাসাদে বিয়ে করার কথা তাদের। 4 এবং 5 ফেব্রুয়ারি সূর্যগড় প্রাসাদে পালিত হবে মেহেন্দি, গায়ে হলুদ এবং সঙ্গীতের অনুষ্ঠান।